চিত্রকর যামিনী রায় এবং চিত্রকর বসন্ত জানা দুজনের সম্পর্ক ঠিক কি ছিল, চিত্রকলা জগতে তাদের কি অবদান ছিল, সেই অবদানকে এবারে সামনে এনেছে 59 বছরে পা দিতে চলা সুরির বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটি। প্রায় দীর্ঘ 3.5 মাস ধরে কঠোর পরিশ্রম, অক্লান্ত পরিশ্রমকে সামনে এনে এই দুই চিত্রকরকে কার্যত সামনে এনেছেন, বাস্তবায়িত করার চেষ্টা করেছে এই পুজো কমিটির তরফে। এবিপি আনন্দের তরফে অন্যতম বিশেষ সম্মান তুলে দেওয়া হচ্ছে কমিটির হাতে। আমরা এই মুহূর্তে রয়েছি দমদম পার্ক ভারত চক্রে। 23 বছরের এই পুজোতে এবছরের নতুন যে ভাবনা তা হচ্ছে ভ্রান্তি। মানুষের জীবন রঙ্গমঞ্চের খেলা, এবং এই রঙ্গমঞ্চের খেলাতে প্রত্যেকটা মানুষ কিন্তু পুতুল। বিভিন্ন ভূমিকাতে তারা এই পৃথিবীতে এসেছেন, সেই ভূমিকা পালনের পরে আবার তারা কিন্তু ফিরে গিয়েছেন। সেই ভাবনাকে সামনে রেখে কিন্তু এবারে যে সেই চিন্তনকে ফুটিয়ে তোলা হয়েছে থিমের মাধ্যমে, এবং এই থিম যে অনন্যভাবে নজর কাছে দর্শকদের তা কিন্তু ভিড় দেখেই দেখা যাচ্ছে। এবিপি আনন্দের তরফে 2023-এর বিশেষ সম্মান তুলে দেওয়া হচ্ছে দমদম পার্ক ভারত চক্রকে। সবুজকে ধ্বংস করে সভ্যতার রথ এগিয়ে চলেছে, কিন্তু তার জেরে কি পরিবেশ ক্ষতি হচ্ছে না? সেই অনন্য চিন্তাভাবনা থেকে এবছরের কাকুরগাছির স্বাধীনতা উদযাপন কমিটির যে ভাবনা তা হচ্ছে অনাদরের রূপকথা। 1.5 মাস ধরে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই থিমকে ফুটিয়ে তুলতে সাহায্য করেছে অসংখ্য শিল্পী, এবং অবশেষে আজকে এবিপি আনন্দের তরফে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে অনন্য সম্মান, অন্যতম বিশেষ সম্মান। আমি তুলে দেবো এই মুহূর্তে তাদের হাতে, আসুন। হিমাচল প্রদেশের কাংড়া ভ্যালিতে একাধিক চিত্রাঙ্কন রয়েছে মা দুর্গার নামে, এবং সেই মা দুর্গার যে কোনো একটি প্রতিকৃতিকে তুলে সেখান থেকে বাছাই করা হয়েছে, সেই আদলে কিন্তু নির্মাণ করা হয়েছে নিউ টাউন সর্বজনীন সমিতির এবছরের চিন্তাভাবনা। দেখা যাচ্ছে মাতৃমূর্তির যে একেবারে উদ্ভাসিত যে মুখ, যেখানে কোনো রকম কিন্তু হিংসার কোনো রকম তার এক্সপ্রেশন নেই, দেখা যাচ্ছে যেটা যে অত্যন্ত শান্তভাবে এখানে তার প্রতিকৃতি রয়েছে। 2য় বছরে পড়ল এখানকার পুজো। এবিপি আনন্দের 2023-এর তরফে অন্যতম বিশেষ সম্মান তুলে দেওয়া হচ্ছে এই মুহূর্তে পুজো উদ্যোক্তাদের হাতে, আসুন। আমরা এই মুহূর্তে রয়েছি বসপুকুর শীতলা মন্দির দুর্গোৎসব কমিটিতে, এবং সেখানে এই বছর কিন্তু 74তম বছরে পড়ল, যেখানে আয়োজন নামে করে যে থিম তার নামই কিন্তু আয়োজন, যেখানে প্রায় 12,000 চেয়ার যা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এনেছেন পুজো উদ্যোক্তারা। মূলত যে চেয়ার দেখা যাচ্ছে সেটি হচ্ছে গার্ডেন চেয়ার, যা কিনা যে কোনো অনুষ্ঠানে অনেক আগে ব্যবহার করা হতো, বর্তমানে যা কার্যত বিলুপ্ত। এবং সেই নস্টালজিককে উদ্যোক্তারা ফের আরও একবার কিন্তু দর্শকদের সামনে, বিশেষ করে নতুন জেনারেশনের সামনে তারা আনতে চেয়েছেন, এবং সেই আয়োজনকে সামনে রেখেই এই বিশেষ থিম আয়োজন এবারে কিন্তু অন্যতম আকর্ষণ দক্ষিণ কলকাতার এই পুজোর। আমরা এই মুহূর্তে এবিপি আনন্দ 2023-এর তরফে অন্যতম বিশেষ সম্মান তুলে দিচ্ছি উদ্যোক্তাদের হাতে, আসুন। ছোট সন্তানকে যেমন যে কোনো বিপদ আপদ থেকে রক্ষা করেন তার মা, বছর তিনেক আগে যখন গোটা মানব সভ্যতা এক অসম রোগের কবলে পড়েছিল যার নাম হচ্ছে করোনা, সেই করোনার সময় কার্যত গোটা মানব সভ্যতা থেমে গিয়েছিল, থমকে গিয়েছিল, থমকে গিয়েছিল তাদের প্রত্যেক দিন দৈনন্দিন যে রুটিন, সেই রুটিন, যেমন স্কুল বন্ধ হয়ে গিয়েছিল, কলেজ বন্ধ হয়ে গিয়েছিল, বন্ধ হয়ে গিয়েছিল রেলের মতন যোগাযোগ ব্যবস্থা, এমনকি বন্ধ হয়ে গিয়েছিল মন্দির পর্যন্ত। সেই সময় কয়েকজন সায়েন্টিস্ট মিলে আবিষ্কার করেছিল করোনার প্রতিষেধক, যার মধ্যে অন্যতম হচ্ছে অক্সফোর্ডের একজন বাঙালি গবেষক চন্দ্রাবলী দত্ত। সেই চন্দ্রাবলী দত্তর প্রতিকৃতিকে কার্যত দেবী দুর্গা রূপে এখানে কিন্তু প্রতিস্থাপিত করা হয়েছে। তাদের এই যে নতুন চিন্তাভাবনা আমার মা, তার জন্যই এবছর এই পুরস্কার তুলে দেওয়া হচ্ছে কিন্তু একেবারে তাদের হাতে। আমরা এই মুহূর্তে রয়েছি নাকতলা পল্লী উন্নয়ন সমিতিতে, যেখানে এবছর 74তম বছর। যেটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে মন্দিরে আসার পরই একেবারে সাবেকি আনা সাজে সেজে উঠেছে মাতৃমূর্তি প্রতিমা। শহর কলকাতার বিভিন্ন জায়গাতে যখন থিমের ভিড়, মানুষজন যখন থিমে ভিড়ে কার্যত ক্লান্ত, তারা কিন্তু এখানে এসে পেতে পারেন স্বস্তির নিঃশ্বাস। এবছর এখানকার যে চিন্তাভাবনা একেবারে সাধারণ, এবং সেই সাধারণ চিন্তাভাবনা থেকেই তারা মনে করছেন যে তারা দর্শকের মন জয় করতে পারবেন। এবিপি আনন্দ 2023-এর অন্যতম বিশেষ সম্মান আমরা এই মুহূর্তে তুলে দিচ্ছি তাদের হাতে।